प्रिय शिक्षार्थी बंधुरा अस्सलामु आलैकुम आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमार हाते ए जे एकटी जातीय परिचय पत्र रही है, एटा आमार निजेर एकटी जातीय परिचय पत्र बांग्लादेशेर सकल नागरिकदेर एरकम एकटी जातीय परिचय पत्र देवा हये थाके। तोमादेर बयस जखन 18 बछर होबे तखन तोमादेरो सरकारी भावे तुम्हारे कास थेके तथ्य संरक्षण करा होबे एवं तथ्येर भित्तिते तुम्हारे एरकम एकटी जातीय परिचय पत्र देवा होबे एवं जातीय परिचय पत्रेर नीचे एकटी एनआईडी नम्बर थाकबे एवं सेई नम्बरेर भित्तिते तुम जे कोनो समय तुम्हार तथ्य खूब सहजे खुजे बेर करा सम्भव। ठीक एकई भावे आमार हाते एकटी पासपोर्ट रयेछे एवं पासपोर्टेर एखाने ছবি আছে, তারপরে পাসপোর্ট নম্বর আছে। এরকম একটি পাসপোর্ট করতে হলে পাসপোর্ট অফিসে গিয়ে যে পাসপোর্ট করবে তার তথ্য পাসপোর্ট অফিসে জমা দিতে হয় এবং সেই তথ্য পাসপোর্ট অফিস যাচাই বাছাই করবে। করার পর সেই তথ্য সংরক্ষণ করার পর তারপরে তারা তোমাদেরকে এই ধরনের একটি পাসপোর্ট প্রদান করবে। প্রিয় বন্ধুরা, তোমরা যখন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন তোমাদেরকে একটি রোল নম্বর দেয়া হবে। এই রোল নম্বরের ভিত্তিতে তোমরা ল্যাপটপ কিংবা মোবাইলের সাহায্যে শিক্ষা বোর্ডগুলো থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষার ফলাফলের তথ্য জানতে পারবে এবং কোন বিষয়ে কত নম্বর পেয়েছো সেই তথ্যগুলো তোমরা সহজে জানতে পারবে। আসলে এই যে তথ্য সংরক্ষণ করে রাখা, এই তথ্য সংরক্ষণ করে রাখার জন্য বর্তমান সময়ে কম্পিউটার ব্যবহার করা হয় আর এই কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেই সফটওয়্যারগুলি হচ্ছে ডেটাবেস সফটওয়্যার। ডেটাবেস সফটওয়্যারের মূল কাজই হচ্ছে ডেটা সংরক্ষণ করা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ডেটাবেস এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব এবং ডেটাবেস এর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রাম এর ব্যবহার সম্পর্কে তোমাদেরকে বলবো এবং ব্যবহার তোমাদেরকে সরাসরি দেখাব। উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেস প্রোগ্রাম হলো মাইক্রোসফট অ্যাক্সেস, ফক্স প্রো, ডিবেস, ফক্স বেস, ওরাকল, ফোর্থ ডাইমেনশন, প্যারাডক্স প্রভৃতি। তাহলে চলো শুরু করা যাক। তো আজকে আমি ডেটাবেস সম্পর্কে একটু আর একটু আলোচনা করি। একটি ডেটাবেস মূলত কলাম এবং সারির সমন্বয়ে গঠিত। যেমন দেখতে পাচ্ছ এখানে একটি ডেটাবেস টেবিল আমরা দেখতে পাচ্ছি। ডেটাবেস মূলত এই যে কলাম এবং এই যে সারি, এই সারির সমন্বয়ে গঠিত। তো প্রত্যেকটি কলামে একটি করে হেডিং বা শিরোনাম রয়েছে। এই যে প্রত্যেকটা কলামে এই যে এটা একটা শিরোনাম, এই যে এস এটা একটা শিরোনাম, ডেট অফ বার্থ এটা একটা শিরোনাম, এই যে ভিলেজ এটা একটা শিরোনাম, এই কলামের এটা হচ্ছে শিরোনাম, শিরোনাম থাকে। এই হেডিং বা শিরোনাম থেকেই বোঝা যায় সেই কলামে কি ধরনের ডেটা বা তথ্য আছে। তো হেডিং বা শিরোনামগুলোকে ফিল্ড নামে পরিচিত। আর পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় একটি সারি। এই যে একটি সারি গঠিত হয় এরকম কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় একটি সারি। প্রতিটি সারিকে বলা হয় রেকর্ড। এই প্রতিটি সারিকে বলা হয় রেকর্ড। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কি কি শিখব তা প্রথমে একটু দেখে নেই। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামটি আজকে আমরা ব্যবহার দেখব। এক নম্বরে আমরা দেখব অ্যাক্সেস প্রোগ্রাম খোলা, তারপরে দুই ডেটাবেজে টেবিল তৈরি করা, তিন
डेटा एंट्री करा, चार अक्षरेर आकार आकृति परिवर्तन, पांच टेबिले नतून फिल्ड बा कलम जोग करा, छय फिल्ड बा कलम बातिल करा, सात रेकर्ड बा सारी बातिल करा, आठ तथ्य अनुसंधान। तो आज के आम्रा ए विषयगुलू शिखब। ताहले चलो प्रथमे एक नम्बरे आम्रा एक्सेस प्रोग्राम कीभावे ओपेन करब सेटा जेने नेई। एक्सेस प्रोग्रामटी ओपेन करार जोन्नो आमादेरके एई जे डेस्कटपटा देखते पाच्छो, डेस्कटपेर एकदम कर्नारे नीचे नीचे डान दिके एई जे स्टार्ट बाटन आम्रा देखते पाच्छी, एटाके बला हय स्टार्ट बाटन। स्टार्ट बाटने क्लिक करब। क्लिक करार पर अल एप्स, এই অল অ্যাপসে যাব। অল অ্যাপস থেকে এইখানে এই যে এই বাটনটা উপরে নিচে করে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি খুঁজে বের করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, এই মাইক্রোসফট অফিস প্রোগ্রামের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা মাইক্রোসফট অফিসের অনেকগুলো প্যাকেজ প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এই যে এই আইকনটা তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 এটা বাছাই করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই যে এই উইন্ডোটি আসবে। এই উইন্ডো থেকে আমরা সবার উপরে দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাঙ্ক ডেটা বেস এটা সিলেক্ট করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডান পাশে দেখতে পাচ্ছ ফিল্ড নেম নামে একটি অপশান চলে আসছে। এই ফিল্ড নেম থেকে আমরা এখানে যে কোনো একটি নাম দিতে পারি, যেমন আমি নাম দেব এখানে CZS ক্লাস 10C। তো এই যে এই আমরা এখানে ফাইল নেম দেওয়ার পর এইখানে তার বাম পাশে দেখো একটি হলুদ রঙের ফোল্ডার আইকন আমরা দেখতে পাচ্ছি। এই ফোল্ডার আইকনটির উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর একটি আমরা আমাদের ফাইলটা কোথায় সংরক্ষণ করব বা সেভ করব তার একটি লোকেশন আমরা লোকেশন ঠিক করে দিতে হবে। এখানে আমি সাধারণ আমি আমার এই যে ডি ড্রাইভে এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আমরা এই যে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, এই ফোল্ডারে এখানে আমি সেটি সেভ করব। এখানে আমি সেভ করব বি নামে, যেহেতু এখানে সি নামে আরেকটি ফাইল রয়েছে এখানে আমি বি নাম দিয়ে CZS ক্লাস 10B। ওকে। তো প্রিয় বন্ধুরা এখানে দেখো এই যে আমার ফাইলটা কোথায় সংরক্ষণ করা আছে সেটা এখানে লোকেশন দেখাচ্ছে। তার নিচে এখানে ক্রিয়েট বাটন, এই ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা ডেটা এই যে মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামে প্রবেশ করলাম। এখানে ছোট্ট একটি টেবিল দেখাচ্ছে, মাত্র একটি ফিল্ড নেম আমরা আইডি নামের একটি ফিল্ড দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের নিজেদের মতো করে একটি টেবিল তৈরি করে নিব। ডেটাবেস প্রোগ্রামে প্রথম এবং প্রধান কাজই হচ্ছে একটি টেবিল তৈরি করা। তো প্রিয় বন্ধুরা মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামটি কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব ডেটাবেস প্রোগ্রামে কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়। তাহলে চলো একটি টেবিল তৈরি করার পদ্ধতি দেখি। এই যে এখানে আমরা এই যে হোম মেনু অথবা ডেটা শিট এখানে যে কোনো একটিতে ক্লিক করে আমরা এখানে ভিউ আইকনটি দেখতে পাব। এই ভিউ আইকনের নিচে এখানে ক্লিক করে তারপর এখানে আমরা সবার শেষে দেখতে পাচ্ছি ডিজাইন ভিউ। এই ডিজাইন ভিউতে ক্লিক করব। ডিজাইন ভিউতে ক্লিক করার পর এখানে দেখো এই যে ফিল্ড নেম তারপরে ডেটা টাইপ, এই যে এইখানে আমরা টেবিল তৈরি করতে হবে ফিল্ড নেমগুলো দিয়ে। প্রথমে আইডি, এই যে আইডি নাম্বারটা অটোমেটিক্যালি চলে এসেছে। তারপরে কিবোর্ডে আমরা কিবোর্ডে
ট্যাব বাটনে প্রেস করব। ট্যাব বাটনে প্রেস করে আমরা পরবর্তী কলামে চলে যাব, ডেটা টাইপ। এখানে দেখো 11টি ডেটা টাইপ রয়েছে। এটা ফিল্ড নেমের ধরন অনুযায়ী এখানে আমাদেরকে ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। আইডি নাম্বারটি আমরা অটো সিলেক্ট করে দিব, অটো নাম্বার সিলেক্ট করে দিব। তারপর আবার ট্যাব বাটনে সিলেক্ট করে ডেসক্রিপশনে এখানে যা দেখতে পাচ্ছি তাই থাকবে। তারপর আবার ট্যাব বাটনে ক্লিক করে আমরা তারপর পরবর্তী ফিল্ড নেম লিখব। পরবর্তী ফিল্ড নেম হবে নেম। ট্যাব বাটনে প্রেস করে পরবর্তী ডেটা টাইপে টেক্সট হবে, টেক্সট সিলেক্ট করে দেব। টেক্সটের মাধ্যমেই নেম লিখতে হবে। তারপর আবার ট্যাব বাটনে ক্লিক করে ডেসক্রিপশন ঘরে এখানে আমরা 200 দিতে পারি। 200 কলামের সাইজ কতটুকু হবে। তারপরে নেমের পরে আমরা ফিল্ড নেম বা দিব এজ। তারপরে এটা হবে নাম্বার সিলেক্ট করে দিব। তারপরে ট্যাব বাটনে প্রেস করে ডেসক্রিপশন করে সেম থাকবে। তারপরে এজের পরে আমরা দেব ডেট অফ বার্থ। ট্যাব বাটনে প্রেস করে এটা আমরা দিব এখানে ডেট টাইম এটা সিলেক্ট করে দিব। ট্যাব বাটনে ক্লিক করব। তারপর আবার ট্যাব বাটনে প্রেস করে আমরা পরবর্তীতে এখানে দিব ভিলেজ। তারপর ট্যাব বাটনে প্রেস করে আমরা ভিলেজ অবশ্যই টেক্সট ডাটা টাইপ হবে, টেক্সট ডাটা টাইপ দিয়ে লিখতে হবে। তারপরে ট্যাব বাটনে প্রেস করে আমরা দিতে পারি 200 দিতে পারি। তারপরে আমরা দিব ইউনিয়ন। তারপর ট্যাব বাটনে প্রেস করে এটাও টেক্সট হবে। তারপর ট্যাব বাটনে ক্লিক করে এটা আমরা 200 করে দিতে পারি। আবার ট্যাব বাটনে ক্লিক করব। এখানে আমরা 1 2 3 4 5 6 6টি ফিল্ড নেম দিয়ে একটি টেবিল তৈরি করব। তখন এখন আমাদেরকে এই যে হোম মেনুতে এই ভিউতে ক্লিক করতে হবে। আবার এই ভিউতে ক্লিক করে এই এখানে ইয়েস বাটনে সেভ করার জন্য ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এই যে তৈরি হয়ে গেল আমাদের টেবিল। এই যে টেবিলে আমরা ফিল্ড নেমগুলো দেখতে পাচ্ছি, এখনও ডেটা এন্ট্রি করা হয় নাই। তো প্রিয় বন্ধুরা, আমাদের পরবর্তী কাজ হচ্ছে ডেটা এন্ট্রি করা। টেবিলের মধ্যে আমরা কিভাবে ডেটা এন্ট্রি করব সেটাই এখন দেখব। এই যে এই টেবিলে আমরা ডেটা এন্ট্রি করব। এখানে আমরা ট্যাব দিয়ে পরবর্তী এই যে আইডি, যেহেতু এখানে অটো সিলেক্ট করেছিলাম আমরা, সেহেতু নাম্বারটা আইডি নাম্বার অটো বসবে। এই ফিল্ড নেমগুলো আমরা ইচ্ছা করলে বড় ছোট করতে পারি। এখানে ক্লিক করে একটু বড় ছোট করতে পারি। তো আমরা নেম দেব, নেমের ঘরে টাইপ করব ইস দেব ডেট অফ বার্থ, যে একটি সিলেক্ট করে এখানে দেব 76। ট্যাব ভিলেজের নাম দেব রমনাঘর। তারপরে ইউনিয়ন নাম দেব কামালপুর। এই যে দেখো, আমি এই যে কামাল উদ্দিন তার ডাটা এখানে টাইপ করলাম। এখন সেভ দিলে এই ডাটা সংরক্ষণ করা হয়ে গেল। তো এইভাবে আমাদেরকে এখানে পরবর্তী এই যে এখানে ট্যাব বাটনে প্রেস করে আমাদেরকে পরবর্তীতে যেতে হবে, পরবর্তী নাম এন্ট্রি করার জন্য, পরবর্তী ব্যক্তির ডাটা সংরক্ষণের জন্য এখানে টাইপ করতে হবে। আমি এখানে তোমাদের জন্য এই যে অনেকগুলো টাইপ করে রেখেছি, তোমাদের দেখতে পাচ্ছ, জামাল উদ্দিন, তারপরে জাকির, তপন, নুরুল হক,
তারপরে নুরেন রহিমা ইত্যাদি বিভিন্ন নামগুলো টাইপ করে আমরা ডেটা এন্ট্রি করা শিখলাম। তোমরা অবশ্যই এভাবে ডাটা এন্ট্রি করতে পারবে তোমাদের কম্পিউটারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব ডেটাবেস সফটওয়্যারের অক্ষরের আকার আকৃতির পরিবর্তন। তার সাইজ আমরা বড় ছোট করতে পারি, যে কোনো একটি সিলেক্ট করার পর এখান থেকে হোম মেনু থেকে এখানে লেখার সাইজ বড় ছোট করতে পারি, লেখার সাইজ বড় ছোট করতে পারি। তো প্রিয় বন্ধুরা, আমরা টেবিলে নতুন ফিল্ড বা কলাম যোগ করা, টেবিলে নতুন ফিল্ড বা কলাম কিভাবে যোগ করব, চলো আমরা সেটা দেখব। তো এখানে আমরা নতুন একটি কলাম যোগ করার জন্য এখানে অ্যাড নিউ ফিল্ড, এখানে ক্লিক করেও কিন্তু নতুন একটি ফিল্ড তৈরি করা যায়। এছাড়া আবার এখানে ডিজাইন, এই যে ভিউতে গিয়ে, ডিজাইন ভিউতে গিয়ে এখানে যে কোনো একটি জায়গায় এই যে ইনসার্ট রো, এখানে ক্লিক করে আমরা ইনসার্ট রো, এখানে আমরা নতুন একটি ফিল্ড যোগ করতে পারি। যেমন মেল ফিমেল টাইপ করে দিতে পারি, মেল ফিমেল। তো আমরা এইখানে আমরা একটি নতুন একটি ডেটা টাইপ দেখব, সেটি হচ্ছে এই যে ইয়েস নো ডেটা টাইপটি দেখব। তো আমরা আবার সেই এখানে ভিউতে ক্লিক করে আমরা এটা সেভ করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মেল ঘরে, এখানে কলামগুলোতে একটি ঘর আছে, এখানে যদি মেল কামালউদ্দিন, যেহেতু মেল এখানে ক্লিক করব, তারপরে মেল হলে আমরা এখানে ক্লিক করে দিব, আর ফিমেল হলে, ফিমেল হলে ক্লিক করব না। যেমন পারুল আক্তার এখানে আমরা ক্লিক করব না, রিম্পা এখানে ক্লিক করব না, এগুলো যেহেতু ফিমেল। তো প্রিয় বন্ধুরা, তো এই কলামটিকে আবার আমাদের যদি অপ্রয়োজনীয় মনে হয় সেটাকে আবার আমরা ডিলিট করে দিতে পারি। তাহলে ডিলিট করার জন্য জাস্ট এই কলামটাকে এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলে, ইয়েস বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমরা একটি কলাম কিভাবে যোগ করতে হয় এবং কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখলাম। এবার আমরা দেখব একটি রো কিভাবে বাতিল করতে হয়। রো বাতিল করার জন্য আমরা রো এখানে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে, যে রোটাকে আমরা ডিলিট করতে চাই। এই যে 13-র পরে এখানে 16 দেখাচ্ছে, 15 নাম্বারটা মুছে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ফিল্ড কলাম বাতিল করা দেখলাম, এখন রেকর্ড সারি বাতিল করা দেখলাম, এখন আমরা তথ্য অনুসন্ধান দেখব। তথ্য অনুসন্ধান করার জন্য আমাদের এখানে আমরা 19 জন ব্যক্তির তথ্য সংরক্ষণ করেছি, কিন্তু একটি একটি ডেটাশিট টেবিলে কয়েক হাজার ব্যক্তির তথ্য সংরক্ষণ করা থাকতে পারে, এমনকি লক্ষ পর্যন্ত থাকতে পারে। কিন্তু এত ব্যক্তির মাঝ থেকে একজনকে খুঁজে বার করা খুবই কঠিন ব্যাপার, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে খুঁজে বের করা যায়। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই হোম মেনুতে যেতে হবে। এই হোম মেনুতে এখানে সবার শেষে এই যে ফাইন্ড অপশানটি আমরা দেখতে পাচ্ছি, ফাইন্ড বাটনটি, এই ফাইন্ড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু আসবে, এই মেনুতে আমরা যে ব্যক্তিকে খুঁজে বের, যে ব্যক্তির তথ্য জানতে চাই সে ব্যক্তির নাম এখানে টাইপ করতে হবে। যেমন আমরা এইখানে লিখব রিনা, তারপরে নেম দিলাম, তারপরে এনি পার্ট অফ ফিল্ড,
তারপরে অল এখানে ফাইন্ড নেক্সট ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে দেখো রিনা সিলেক্ট হয়ে গেছে, এখানে অন্য আরেকটি নাম দিই ফাইন্ড নেক্সট, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে তাকে খুঁজে বের করে ফেললো। এভাবে অনেক ব্যক্তির তথ্যের মাঝ থেকে যে কোনো একজন ব্যক্তিকে এখানে যার নাম লিখবো তাকে খুব সহজে বের করে নিয়ে আসবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্তই। আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখে তোমরা ডেটাবেজে টেবিল তৈরি করতে পারবে এবং এই কাজগুলো যেগুলো তোমাদেরকে আজকে দেখালাম এগুলো প্র্যাকটিস করবে বাসায়। তো ধন্যবাদ, তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম।